নম্বর প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। স্থলভাগের বাসভূমি হলো ক অরণ্য, খ তৃণভূমি, গ উভয়, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয়। তাহলে স্থলভাগের বাসভূমি হলো অরণ্য ও তৃণভূমি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আশ্রয় বলতে বোঝায় কি। ক অস্থায়ীভাবে কোনো লোকালয়ে বসবাসের জায়গাকে, খ পাকাপাকিভাবে কোনো বিল্ডিংয়ে বসবাসকে, গ কোনো ছাউনিযুক্ত স্থানকে, নাকি ঘ ওপরের সবগুলিতেই আশ্রয় বলে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলিকেই আশ্রয় বলে। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে কি আশ্রয়স্থল বলতে বোঝায় কি। ক মানুষের ও পশুর বসবাসের স্থানকে, খ কোনো দ্রব্য রাখার স্থানকে, গ নিরাপদ স্থানকে, নাকি ঘ গুহাকে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মানুষের ও পশুর বসবাসের স্থানকে। তাহলে আশ্রয়স্থল বলতে বোঝায় মানুষের ও পশুর বসবাসের স্থানকে বলে আশ্রয়স্থল। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি আশ্রয় দরকার হয় কেন। ক ঠান্ডা ও গরমের হাত থেকে তথা প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য, খ নিশ্চিন্তে বসবাস করার জন্য, গ নিশ্চিন্তে বিশ্রামের জন্য, নাকি ঘ পশুপালনের জন্য। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ঠান্ডা ও গরমের হাত থেকে তথা প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি মানুষের প্রথম আশ্রয়স্থল ছিল ক গুহা, খ গাছ, গ খোলা মাঠ, নাকি ঘ কাঠের বাড়ি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ গাছ। তাহলে মানুষের প্রথম আশ্রয়স্থল ছিল গাছ। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি পাহাড়ি অঞ্চলে বাড়ি তৈরির জন্য ব্যবহার করা হয় কি। ক কাঠ, খ ইট ও কাঠ, গ কংক্রিট, নাকি ঘ সবগুলি সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কাঠ। তাহলে পাহাড়ি অঞ্চলে বাড়ি তৈরির জন্য ব্যবহার করা হয় কাঠ। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি বাড়ি তৈরির সময় পৌরসভা, কর্পোরেশন বা পঞ্চায়েতের অনুমতি নিতে হবে, কারণ ক সরকারি আয় বাড়ানোর জন্য, খ বাড়ি হিসেবে রাখার জন্য, গ বাড়ির নকশা অনুযায়ী না হলে যত্রতত্র গড়ে উঠবে ঘিঞ্জি পরিবেশ, না পরিবেশের ক্ষতি হবে, না উপরে সবগুলি ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বাড়ির নকশা অনুযায়ী না হলে যত্রতত্র গড়ে উঠবে ঘিঞ্জি পরিবেশ হবে, পরিবেশের ক্ষতি হবে। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি কর্মক্ষেত্রে ধূমপায়ীদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয় কারণ কি। ক ধূমপায়ীরা যাতে স্বচ্ছন্দে পছন্দে ধূমপান করতে পারে, খ ধূমপায়ীরা যাতে অস্বস্তিতে না পড়ে, গ ধূমপানের সময় যাতে অন্যরা বিরক্ত না করতে পারে, নাকি ওপরের সবগুলো ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ধূমপায়ীরা যাতে অস্বস্তিতে না পড়ে। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি জলের যোগান কোন বাসভূমি অঞ্চলে বেশি। ক ভূমধ্যসাগরীয় এলাকা, খ নিরক্ষীয় এলাকা, গ সরলবর্গীয় এলাকা, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নিরক্ষীয় এলাকা। তাহলে জলের যোগান কোন বাসভূমি অঞ্চলে বেশি, আমাদের উত্তর হয়ে যাবে নিরক্ষীয় এলাকা। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি নিরক্ষীয় বনভূমি রয়েছে ক ভারতে,
খ বাংলাদেশে, গ শ্রীলঙ্কাতে, নাকি ঘ চীনে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শ্রীলঙ্কা। তাহলে নিরক্ষীয় বনভূমি রয়েছে শ্রীলঙ্কায়। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, কোনো প্রাণী তার বাসভূমির যে অঞ্চল থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে তাকে বলে কি? ক নিচ, খ নিচে, গ উভয়, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয়। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসভূমিকে বলে কি? ক টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যান্ট, খ টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট, গ টেকটনিক হ্যাবিট্যাট, নাকি ঘ টেকটনিক হ্যাবিট্যান্ট? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট। তাহলে উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসভূমিকে বলে টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, প্ল্যাঙ্কটন, জলজ উদ্ভিদ, ইলিশ, স্যামন প্রভৃতির বাসভূমিকে বলে কি? ক এস্টুয়াল হ্যাবিট্যান্ট, খ টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যান্ট, গ এস্টুয়াল হ্যাবিট্যাট, নাকি ঘ টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ এস্টুয়াল হ্যাবিট্যাট। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, জলজ বাসভূমির সমুদ্রের যে গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় তাকে বলে কি? ক অ্যাফোটিক অঞ্চল, খ ইউফোটিক অঞ্চল, গ উভয়, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ইউফোটিক অঞ্চল। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, সমুদ্রের যে অংশের আলো পৌঁছায় না তাকে বলে কি? ক অ্যাফোটিক অঞ্চল, খ ইউফোটিক অঞ্চল, গ ফোটিক অঞ্চল, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অ্যাফোটিক অঞ্চল। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, প্রাকৃতিক বাসভূমি হল ক দুই রকমের, খ তিন রকমের, গ চার রকমের, নাকি ঘ পাঁচ রকমের? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ চার রকমের। তার প্রাকৃতিক বাসভূমি হল চার রকমের। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, সুপেয় জলের বাসভূমিতে বসবাসকারী খাদক স্তরের জীব হল ক মাছ, খ চাষ, গ কাঁকড়া, নাকি ঘ চিংড়ি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মাছ। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, খুব গভীর সমুদ্রের জলে অক্সিজেনের পরিমাণ ক খুব বেশি থাকে, খ খুব কম থাকে, গ খুব কম থাকে, নাকি ঘ একেবারে থাকে না? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খুব কম থাকে। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, প্রাকৃতিক বাসভূমির মধ্যে সমুদ্রকে বলা হয় ক স্যাপ্রোটফ, খ মেরিন হ্যাবিট্যাট, গ সি হ্যাবিট্যাট, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মেরিন হ্যাবিট্যাট। তাহলে প্রাকৃতিক বাসভূমির মধ্যে সমুদ্রকে বলা হয় মেরিন হ্যাবিট্যাট। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, যে বাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে বলে ক হেটারোফাইট, খ জেরোফাইট, গ ফোটিক অঞ্চল, নাকি ঘ হ্যালোফাইট? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ জেরোফাইট। তাহলে যে বাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে বলে জেরোফাইট। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, ইকোলজি শব্দটি
সর্বপ্রথম ব্যবহার করেন কে? ক আর্নেস্ট জোন্স, খ আর্নেস্ট হেকেল, গ আর্নস্ট, নাকি ঘ কোনোটিই নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আর্নেস্ট হেকেল। তাহলে ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, জলজ বাসভূমির ভাগের সংখ্যা ক দুই, খ তিন, গ চার, নাকি ঘ পাঁচ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পাঁচ। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে তাকে বলে কি, ক ফেনোলজি, খ ইকোবায়োলজি, গ ফোনেটিক্স, নাকি ঘ বোটানি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ফেনোলজি। তাহলে বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে তাকে বলা হয় ফেনোলজি। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী হলো ক বাঘ, খ সিংহ, গ জিরাফ, নাকি ঘ হাতি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বাঘ। তাহলে বাদাবনে বাস্তুতন্ত্রের একটি প্রাণী হলো বাঘ। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, বাসভূমির দূষণের অন্যতম কারণ হলো ক আর্সেনিক দূষণ, খ অধিক যানবাহন নির্গত ধোঁয়া, গ অ্যাসিড বৃষ্টি, নাকি ঘ সবগুলি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অধিক যানবাহন নির্গত ধোঁয়া। তাহলে বাসভূমি দূষণের অন্যতম কারণ হলো অধিক যানবাহন নির্গত ধোঁয়া। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।